বাইক রাইডিং করব বাইক রাইডে আফতাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব এবং ফেসবুক পেজে এখন আসি হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরে তো যাচ্ছি নেপাল আজকে যাব হচ্ছে কাঠমান্ডু তারপরে যাব হচ্ছে পোখরা তো আমাদের গ্রেটল সিরামিক্সের যে আমি নেপাল ট্যুর পেয়েছিলাম সেই ট্যুরটাতে যাচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিওর সঙ্গে থাকুন ইনশাআল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি তো আমরা হচ্ছে যে এই বাসটাতে যাব বাসটাতে হচ্ছে বিমানের কাছে পর্যন্ত নিয়ে যাবে আর বাংলাদেশ এয়ারলাইন্স এটা হচ্ছে আমাদের বিমান তো বিমানের মধ্যে উঠে পড়ি ওঠার পরে হচ্ছে বিমানওয়ালা একটু কিছু বলে অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হলে মুখোশগুলো নিচে নেমে আসবে তো হচ্ছে যে বিমানটা ছেড়ে দিল বৃষ্টিও চলে আসলো ওই সময় বিমানে উঠলে এই মেঘগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগে আর বিমানে উঠে বেশ ভালো খাবার দিছিল এই দেড় ঘন্টা জার্নিতে একটা কোকো দিছিল অবশ্য তো এই যে অলরেডি আমরা হচ্ছে নেপালের যে পাহাড় দেখতে পাচ্ছি নেপালে ঢুকে পড়ছি এখন এই যে নেপালের শহরগুলো দেখা যাচ্ছে এখনই আমরা ল্যান্ড করব তো নেপালের বাস চলে আসছে আমাদের নেওয়ার জন্য এখন আমরা বাসে করে নেপাল এয়ারপোর্টে এই যে এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিই আর হচ্ছে আপনার সিম কার্ড তুলে নিই সিম কার্ডটা হচ্ছে আমার ইন্ডিয়ান রুপি লাগে 320 রুপি 7 দিনের মেয়াদ 12 জিবি নেই ওখান থেকে আমি তো ওখান থেকে সিম কার্ড নিয়ে আমাদেরকে হচ্ছে বাইরে যে বাসটা নিতে আসছে আর সঙ্গে যে একটা গাইডার ছিল তো ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বিমানবন্দর থেকে যাচ্ছি হচ্ছে আপনার দুপুরে লাঞ্চ করার জন্য তো দুপুরে লাঞ্চ করার জন্য এই যে আমরা এই হোটেলটাতে আসি তো হোটেলটা বেশ বড় অনেক জায়গা ছিল ভিতরে আর ওখানে সবচেয়ে বেশি ভালো লাগলো ওখানে হচ্ছে আমাদের রিসিভ করে নিল হচ্ছে নেপালিয়ান টুপি দিয়ে তো টুপিটা হচ্ছে আমরা যে সবাই সিরিয়াল বাই সিরিয়াল আস্তে আস্তে পরে নিচ্ছি তো পরে ভিতরে ঢোকার সময় এই যে সাইড রেস্টুরেন্টের মতো এই পাশে আর বাম পাশে হচ্ছে আমাদের বুফে খাবারের ব্যবস্থা ছিল বেশ খাবারের মানটা ওনাদের অনেক ভালো ছিল বেশ ভালো লাগছিল আমাদের তো আমরা হচ্ছে ওখান থেকে যে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই একটি সাইট সিং দেখার জন্য এই ভাই হচ্ছে আমাদের গাইডার উনি হচ্ছে আমাদের দোভাষী উনি হচ্ছে ফ্রম নেপাল তো উনি আমাদের হচ্ছে ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছে এখন কোথায় নিয়ে যাচ্ছেন কাঠমান্ডু দরবার স্কয়ার কাঠমান্ডু দরবার স্কয়ার ওয়া কি মিলেগা ওয়া পর রাজা কা প্যালেস রাজা কা প্যালেস তো কাঠমান্ডুতে যে রাজার বাড়িতে প্রবেশ করতেছে এটা হচ্ছে রাজার বাড়ির বাহিরের এরিয়া তো গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে বেশ বড় সড়ো জায়গা এত তো ভিডিও করে দেখানো যায় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর বড় ভিডিও দেখতে বিরক্ত লাগে তো রাজার বাড়ির ভিতরে আমরা সবাই তখন ঘুরে সব কিছু দেখতেছিলাম ওখানে সব কাঠের কারুকার্যর অনেক কিছু ছিল দেখতে বেশ ভালোই লাগতেছিল আর হচ্ছে রাজার বাড়ির যে এরিয়াটা বেশ অনেক বড় ছিল পুরোটাই আমরা ঘুরে ঘুরে দেখলাম আর ওখানে হচ্ছে কার্ড দিয়েই সব কিছু করা থাকে এটা সবচেয়ে ভালো লাগছে আর এই জানালাগুলো যেটা মানে বাহির থেকে আপনি ভিতরে দেখতে পারবেন না কিন্তু ভিতর থেকে বাইরে সব কিছুই দেখা যায় তো যাই হোক ওটা বেশ ভালো লাগছিল তো ওখান থেকে আমরা ওগুলো দেখতে থাকি সবাই আর ওখান থেকে দেখে রাজা যে জিনিসগুলো ব্যবহার করতো রাজার ওয়াইফ যেসব গহনাগাটি ব্যবহার করতো ওয়াইফরা সেগুলো যে জাদুঘরে রাখা আছে ওগুলো আমরা দেখি তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তারপরেও আমি চুরি করে ভিডিও করি তো এই যে সব কিছু আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ভিডিও করতে পারি নাই তো আমরা ওখান থেকে যে হোটেলের উদ্দেশ্যে আবার চলে আসি তো আমরা বাংলাদেশ থেকে গিয়ে ওখানে ঘোরাফেরা করে তারপরে হোটেলে যাই তো হোটেলটা বেশ ভালো অনেক সুন্দর ছিল এটা হচ্ছে আপনার হোটেলের রিসেপশন ওখান থেকে আমরা রুম নাম্বার নিলাম তারপরে রুমের কার্ডটা নিলাম নিয়ে বেশ ভালোই যে এখানে সবাই গল্প গুজব করতেছিল তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে একটু রাতে বের হই যে আপনার কাঠমান্ডু শহরটা কেমন একটু দেখার জন্য তো ওখানে তো সব
মূর্তির জিনিসপত্র পাওয়া যায় বেশি, ম্যাক্সিমাম কাঁসার জিনিসপত্র যেগুলো বলা হয়। তো সেসব দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, বেশ ভালোই লাগছিল, খারাপ না। তো ওখান থেকে ঘুরে শেষ করে পরে সকালে ঘুম থেকে উঠি, উঠে যে আমাদের বাস রেডি। তো বাসে করে আমরা সকালে যাব এই যে পোখরাই, পোখরাই যাইতে প্রায় 10 ঘন্টা লাগে। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আসলাম হচ্ছে নেপালের চন্দ্রগিরি। তো এখানে চার সাইডে শুধু পাহাড় আর পাহাড়, আর যে পুরো নেপাল শহরটা দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো খুবই ভালো লাগতেছে। তো এখানে কেবল কার আছে, দেখি আমরা কেবল কারে উঠতে পারি কিনা। তো এই যে এই জায়গাটা, পাহাড় আর যে শহরটা দেখা যাচ্ছে, এটা আমার বাংলাদেশের আলুটিলার মতো লাগে। আলুটিলায় যেমন গেলে হচ্ছে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়, আমার কাছে ঠিক তেমন লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের আলুটিলাতেই আছি। আমরা এখন হচ্ছে কেবল কারে ওঠার জন্য যাচ্ছি। আমার কেবল কারে এত উপরে, এত উঁচায় কেবল কারে ওঠার কখনো অভ্যাস নাই, একটু ভয় ভয় লাগতেছে, তারপরে দেখা যাক, একটু মজা নিয়ে উঠি। তো এখন আমরা যে কেবল কারে উঠবো, কেবল কারে সবাই সিরিয়াল বাই সিরিয়াল উঠতেছি। তো 8000 ফিট উপরে উঠে কেবল কারে লাইফের ফার্স্ট অনুভূতি, যেটা বেশ ভালো লাগতেছিল, আবার ভয়ও লাগতেছিল। তো আমরা হচ্ছে কেবল কারের উপর দিয়ে উঠে এসে একদম উপরে যে একটা মন্দির দেখতে পাচ্ছি, যাক মন্দিরের ভিতরে যা আমি যাইনি, গেলামও না, একদম পাহাড়ের উপরে মন্দিরটা। আর এখানে যে পাহাড়, চারপাশে পাহাড়, বেশ ভালো লাগছে। এখানে এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, এর পাশেও আছে। তো আমরা পোখরার উদ্দেশ্যে আবার বাসে করে রওনা দিয়ে দিলাম, আর বাসে গিয়ে যেতেই এই পাহাড়ি রাস্তা খুবই ডেঞ্জারাস, খুবই নিচের দিকে তাকালে তো অনেক নিচে, পাশে যখন আর একটা গাড়ি আসে তখন বেশ ভয় করতেছিল। আর ওখানে কাজ হতে ছিল, যার কারণে রাস্তাঘাটও মাঝখানে অনেক খারাপ ছিল। তো পোখরায় যেতে যেতে এই কিছু সুন্দর দৃশ্য আছে, যে এই যে পানি আর পাহাড় পাশাপাশি দেখতে খুবই সুন্দর লাগে, এত সুন্দর লাগে যেটা খালি চোখে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তারপরে হচ্ছে এই পানির স্রোত থাকে অনেক, ওখানে পানির স্রোতটাও দেখতে খুব ভালো লাগে। ওখানে আমরা দেখছিলাম মাঝে মাঝে সবাই বোটিং করতেছিল, খুবই ভালো লাগতেছিল। পোখরার হোটেলে আসতে আসতে রাত হয়ে যায়, আমরা যে হোটেলে চলে আসলাম, পোখরার হোটেলটা বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল, আপনার কাঠমান্ডুর থেকে পোখরার হোটেলটাই ভালো ছিল। আর এই এখানে চারপাশে হচ্ছে শুধু হোটেল আর হোটেল, 5-স্টার 4-স্টার হোটেল। ঘর থেকে উঠে জানালা দিয়ে তাকে দেখো পাহাড়, চতুর্পাশে শুধু পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর। তো সকালে নাস্তা করে আমরা আবার বের হয়ে যাই একটা সাইট সিং দেখার জন্য। তো সাইট সিংটা হচ্ছে একটা ঝর্ণা, ঝর্ণাটা দেখার জন্য ওখানে যাই। তো ভিতরে যে আমরা প্রবেশ করতেছি, ঝর্ণাটা খুব একটা বড় ঝর্ণা না, আবার ছোটও না, বেশ ভালোই লাগে দেখতে। এই যে সেই ঝর্ণাটা, আমরা এখন হচ্ছে ঝর্ণা দেখে বোটিং করার জন্য যাচ্ছি। কোথায় সচিন? গৌরীঘাট। গৌরীঘাট, গৌরীঘাট গিয়ে বোটিং করব। বোটিং করে আমরা যাব হচ্ছে কোথায়, হোটেলে না সরি মসজিদে যাব, নামাজ পড়ে হোটেলে গিয়ে তারপরে বাইক রাইডিং করব, বাইক রাইডিং। এটা হচ্ছে নেপালের ফেওয়া লেক পোখরার, পাশ দিয়ে হচ্ছে পাহাড়, আর পাহাড় মাঝখান দিয়ে পানি। এই যে বোট গুলো নিয়ে এখন আমরা বোটিং করব, আশা করি ভালো লাগবে বোটিং। বোটিং করার জন্য সব লাইফ জ্যাকেট পরে রেডি করা হচ্ছে, আমরাও রেডি হব। ট্রেকিং মে যা সকতে হ্যাঁ, কত টাইম লাগতে হবে আমাদের কিনারে ট্রেকিং।
যাই হোক, আজকে বাইক নিয়ে ঘুরতে চাইছিলাম, বাইকটা নিয়েও আসছিল আমাদের হোটেলের সামনে। তো সব কিছু রেডি হওয়ার পরে 3000 টাকার দরদাম করলাম, সেটাও ঠিক হলো। হওয়ার পরে মাগার একটু ভুল করে হচ্ছে আমার বাইকের লাইসেন্সটা আনতে খেয়াল নাই, বাসায় রেখে আসছি, যার কারণে আমি বাইক নিয়ে ঘুরতে পারলাম না। খুব কষ্ট লাগতেছে, খুব আশা ছিল যে বাইক নিয়ে আমি ওই যে পিছনে যে উঁচা যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে উঠবো। তো ঠিক আছে, বাইকে উঠতে পারিনি, বেশ ভালো কথা। তো এখন আমরা বের হলাম হোটেল থেকে, একটু মার্কেটে যাব, মার্কেট করব, তারপরে একটু ঘোরাফেরা করব। এখানে অনেক সুন্দর সুন্দর এই যেরকম শাল পাওয়া যায়, তারপরে এরকম ডিজাইন করা সব জিনিসপত্র পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো আর যেটা বলে হচ্ছে কাঁসা, আমাদের ওখানে কাঁসার জিনিসপত্র অনেকগুলো পাওয়া যায়। নিছি আমি একটা কাঁসার থাল নিছি, যেটাকে বাংলা ভাষায় বলে কাঁসা, কাঁসার প্লেট নিলাম একটা। রাতে হচ্ছে যে এরকম নাইট ক্লাব আর বারে মানে অভাব নাই, আর সকালে উঠে আমরা হিমালয় পাহাড় দেখার জন্য যাই। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যটা অনেক ভালো থাকে যে আমরা পাহাড়টা দেখতে পারি। এই যে সাদা সাদা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে কালোর পিছন দিয়েই, এগুলোই হচ্ছে হিমালয় পাহাড়। যাই হোক, আমাদের কপালটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমরা পাহাড়টা দেখতে পারি, নিজে স্বচক্ষে দেখতে পারি। আমাদের হচ্ছে নেপাল পোখরার ট্যুরটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো মোটামুটি সবার ভালো লাগছে? হ্যাঁ ভাইয়া, কেমন লাগছে তোমার বলো? ভাইয়া ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে হিমালয় পাহাড় কেমন দেখলা? খুব অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো ঠিক আছে, সবারই ভালো লাগছে। এই যে সবাই আমরা রেডি, আমাদের গাড়ি রেডি, লাগেজ উপরে হচ্ছে, প্যাকেট চলতেছে। তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও এবারের মধ্যে বিদায়, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।